বন্ধুরা আজকে আমি মালাই কেক বানিয়ে তোমাদের দেখাবো। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশের বেলটা অবশ্যই বাজিয়ে দিও, আর কমেন্টে জানিও আমার রেসিপি তোমাদের কেমন লাগলো। তাহলে চলো শুরু করি। মা নিয়ে নিয়েছে পিস করা পাউরুটি। পাউরুটির এই সাইডের অংশগুলোকে এখন ছিঁড়ে নেবে। এইভাবেই কিন্তু পাউরুটির থেকে সাইডের অংশগুলোকে ছিঁড়ে নিতে হবে। তো মায়ের ছিঁড়ে নেওয়া হয়েও গেছে। তো দেখো বন্ধুরা, দেখেছো তো, মা কিন্তু ভালো করেই ছিঁড়ে নিয়েছে সাইডের অংশগুলোকে। এখন মা উনুনটাও ধরিয়ে নিচ্ছে। তারপরে এই কড়াইতে দিয়ে দিচ্ছে দুধ। তো দুধটা যার যেমন লাগে সে সেরকম হিসাবে দেবে। তারপরে এতে দিয়ে দেব স্বাদ মতো চিনি, একটু স্বাদ মতো নুন, আর একটু হলুদ গুঁড়ো, আর একটু এলাচ গুঁড়ো। তারপরে এটাকে ভালো করে এইভাবে নেড়ে চেড়ে এটাকে জাল করে নিতে হবে। তো বন্ধুরা, এটা জাল হতে হতে মা এদিক দিয়ে দেখো নিয়ে নিয়েছে কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারটা নিয়ে এর ওপর একটু জল দিয়ে তারপরে এটাকে ভালো করে গুলিয়ে নিতে হবে। তো মায়ের এটা কিন্তু ভালো করে গুলিয়ে নেওয়া হয়ে গেছে। আর এদিক দিয়ে দেখো আমাদের দুধটা কিন্তু ভালো করে জাল করে নেওয়া হয়ে গেছে। এখন এতে দিয়ে দেব গুলিয়ে রাখাই কর্নফ্লাওয়ার। তো বন্ধুরা, এটা দেওয়ার পরে কিন্তু এইভাবেই নেড়ে চেড়ে ভালো করে এটাকে আবারও জাল করে নিতে হবে, বুঝলে বন্ধুরা। আর দেখো আমাদের এই মালাটার কালার কত সুন্দর এসছে, তো দেখে বুঝতেই পারছো। আর বন্ধুরা, এটা কিন্তু না বেশি ঘন না বেশি পাতলা, এইভাবেই কিন্তু এই মালাইটা করতে হবে, ঠিক আছে বন্ধুরা। তো দেখো কতটা ঘনত্ব লাগে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমাদের কিন্তু এটা জাল করে নেওয়া হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু মালাইটাকে জাল করে নিতে হবে। আর তোমাদের ঘনত্বটাও দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, না বেশি পাতলা না বেশি ঘন। তো এইভাবেই কিন্তু মালাইটা জাল করে নিতে হবে, ঠিক আছে। আর এদিক দিয়ে মা পাউরুটিগুলোকে সেট করে নিচ্ছে থালায়। তো সেট করে নেওয়ার পরে এর ওপর গরম অবস্থাতেই কিন্তু এই মালাই দিয়ে দিতে হবে এর ওপর। তো ভালো করে মালাইটা চারি সাইডে এইভাবেই কিন্তু দিয়ে নিতে হবে। তারপরে এর ওপর মা দিয়ে দিচ্ছে আর একটা লেয়ার পাউরুটি। তো দিয়ে তারপরে এর ওপর আবারও দিয়ে দিচ্ছে মালাই। তো বন্ধুরা, এইভাবেই কিন্তু এটা করতে হবে, ঠিক আছে। তারপরে এটা ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু খেতে দারুণই লাগে, বুঝলে বন্ধুরা। তো তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো এটা, ঠিক আছে, মালাই কেকটা, তাহলে বুঝবে এটার টেস্টটা কতটা লেভেলের, ঠিক আছে। তাহলে আজকের মতো বন্ধুরা, টাটা।